খুবই ভালো লাগছে। সৃষ্টি ডান্স একাডেমি এবং ইন্দ্রাণীবি মেলে এরকম একটা অ্যাওয়ার্ড শো অর্গানাইজ করেছে, কারণ আমরা জানি বিয়ের মানে মহিলাদের ক্ষেত্রে কখনোই সহজ হয় না লড়াইটা লড়া। সেখানে কিছু অ্যাপ্রিসিয়েশন পাওয়া আমাদেরকেও আরও নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করে এবং দায়িত্ব বেড়ে যায় বলা যেতে পারে, কারণ আমরা তো একা নই, আমরা একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, মানে আমাদের সাথে আরও মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার একটা কী বলবো অনুপ্রেরণা পাচ্ছি, সেটা আরও বাড়িয়ে দিল সৃষ্টি ডান্স একাডেমি। কিছুদিন আগে উইমেন্স ডে গেল, তো উইমেন্স ডে তোমার জীবনে কতটা তাৎপর্য? আমি এভাবে একদিন উইমেন্স ডে সেটা মানি না, কিন্তু উইমেন্স ডেটা সব থেকে বড় কথা হচ্ছে ইটস লাইক মানে আন্তর্জাতিক শ্রমজীবী উইমেন্স ডে বেসিক্যালি, মানে মানুষ শুধুমাত্র পুরুষ নয়, মহিলারাও যথেষ্ট শ্রম করে নিজেদের সংসার চালায়। আমাদের মারা যারা বাড়িতে কাজ করে বা যারা বাইরে কাজ করে, সবাই নিজের শ্রম দিয়ে খেটে খুঁটে লাইভলিহুড লিড করে, সেটা কোথাও গিয়ে অ্যাপ্রিসিয়েট করাটা আমাদের প্রত্যেক দিন উচিত বলে মনে হয়। সেখানে একটা দিন, হ্যাঁ একটা দিন বলবো, একটা দিনেই না মনে রেখে রোজ দিন যদি মনে রাখা হয় খুব ভালো হয়। আচ্ছা, এখন তো মোটামুটি সব ক্ষেত্রেই সমানভাবে মেয়েরা সব ফিল্ডেই বলা যেতে পারে সসম্মানে ভূষিত, এমনকি যেসব টেলিভিশনে ধারাবাহিকগুলো সেগুলো হয় নারী কেন্দ্রিক, এই ব্যাপারে তুমি কি বলবে? এখন বলবো অনেক দিক থেকে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি অনেকটা ইভলভ করেছে, কারণ যেভাবে আমরা আগে দেখতে পেতাম মহিলাদের যেভাবে রিপ্রেজেন্ট করা হতো সিরিয়ালে, মানে নির্যাতন করা হচ্ছে বা সেখানে মেয়েদেরকে মেয়েদের ইমেজটা অনেকটা বদলেছে, সেটা টেলিভিশন ইন্ডাস্ট্রি হোক বা সিনেমার ক্ষেত্রে হোক অনেকটা বদলেছে, সেটাই উচিত আমার বলে মনে হয়। কারণ টেলিভিশন বা ফিল্ম হচ্ছে একটা মাধ্যম যা দিয়ে মানুষকে সহজে প্রভাবিত করা, সেখানে আমরা যদি স্ট্রং ওমেনকে যত পোর্ট্রে করবো, যত মহিলাদেরকে যেভাবে কি বলবো মহিলাদেরকে মডার্ন হিসেবে পোর্ট্রে করবো, তত আমরা সাধারণ জনগণকে প্রভাবিত করতে পারবো এবং তাদেরকে বোঝাতে পারবো যারা এখনো হয়তো ওই জায়গাটা অবধি পৌঁছতে পারে। সেক্ষেত্রে বলবো যে ইটস মানে আমাদের ওপর অনেকটা গুরুভার আছে। আচ্ছা, সামনে তো হোলি, হোলির কি পরিকল্পনা? অর্কজার পরিকল্পনা হচ্ছে আমাদের রং খেলাটা খুব একটা হয়ে ওঠে না, কারণ পরের দিন শুটিং থাকে, রং উঠতে যায় না, তবুও ওই হার্বাল আবির নিয়ে রং খেলবো। ছোটোবেলায় ভীষণ ছোটোবেলায় কোনো স্মৃতি? হ্যাঁ, ছোটোবেলায় প্রচণ্ড মানে কি বলবো বাদুরে রং টং নিয়ে দোল খেলতাম, এবং আমাদের একটা ব্যাপার ছিল যে যদি রং না লেগে থাকতো তাহলে কি এমন দোল খেলেছি, সেইটা এখন আর হয়ে ওঠে না, ভীষণ মিস করি সেই দিনগুলো। তবে যতটা সম্ভব যতটা বন্ধু বান্ধবদের সাথে মজা করা যায় ততটা করি। এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভার্স অ্যাওয়ার্ড কেমন লাগছে? এক্সট্রাঅর্ডিনারি মানে একজন নারী হিসেবে পুরস্কার পাওয়া মানে হচ্ছে পৃথিবীর সব নারীকে রিপ্রেজেন্ট করা কোনো না কোনোভাবে, কারণ প্রতিটা নারী এক্সট্রাঅর্ডিনারি হয়, মানে একেবারে এক্সট্রাঅর্ডিনারি হয় নিজ নিজ গুণে। তো কোনো একটা কারণে এরকম একটা পুরস্কার হাতে তুলে নেওয়া মানে প্রত্যেকটা নারীকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ পাওয়া মাত্র, আর সেটা খুবই সৌভাগ্যের, কাজে এটা আমার কাছে খুবই রেসপেক্টফুল। কিছুদিন আগে গেল উইমেন্স ডে, এই উইমেন্স ডে তাৎপর্য তোমার জীবনে কত? উইমেন্স ডের তাৎপর্য আমার কাছে আলাদা করে সেরকম কিছু নয়, কারণ মহিলারা যে জীবনযাপনটা করেন এই প্রত্যেক দিনই মহিলা দিবস একরকম করে আর কি, তবে ওই আলাদা করে মহিলা দিবসটা নিয়ে খুব হই হইটা আমার বিশেষ একটা পছন্দ নয়, কারণ তাতে জানে মহিলাদেরকে আরও বেশি ডিসক্রিমিনেট করে দেওয়া হয়। তো ততটাই হই হই যদি পুরুষ দিবস নিয়েও হয় বা ইউনাকদের নিয়েও হয়, কেননা আমাদের তিনটে জেন্ডার আসলে, তাহলে আমি বেশি খুশি হব। আচ্ছা, সামনে হোলি, হোলির কি পরিকল্পনা? হোলির দিন আমার পরের দিন যেহেতু মেফিস্টো রয়েছে, তার মহড়া রয়েছে সারাদিন, কাজে মেফিস্টোর দলের সঙ্গে গোটা দিনটা কাটবে, আর একটু আধটু হোলি খেলাও হবে, খুবই আনন্দে কাটবে। ছোটোবেলাকার কোনো মেমোরি ছোট্ট করে শেয়ার করা যাবে? ছোটোবেলায় খুব হোলি খেলতাম, সবাই যেরকম করে খেলে, আবির জল রং সব কিছু নিয়েই ভীষণভাবে হোলি খেলতাম কাজে। থ্যাংক ইউ সো মাচ। এক্সট্রাঅর্ডিনারি উইমেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড কে কি বলবে বলো? খুব ভালো লাগছে, আর যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের জন্য আমি ভীষণ খুশি, তাদেরকে তোমাদের ক্যামেরায় তাদের আমার তরফ থেকে তাদেরকে কংগ্রাচুলেশনস জানাতে চাই, আর যারা পাননি
তাদেরকেও কংগ্রাচুলেশনস জানাতে চাই। বিশ্বাস করুন আপনারা সবাই এক্সট্রাঅর্ডিনারি। আজকে যারা ক্যামেরায় যে মহিলারা দেখছেন তাদের হয়তো কখনো ইন্টারভিউ নেওয়া হয় না, কাগজে ছবিও ছাপে না, তাদের হয়তো ফলোয়ার্স লাখের ওপর নয়, বিশ্বাস করুন আপনারা আমাদের থেকে অনেক এক্সট্রাঅর্ডিনারি। কারণ আপনারা রেকগনিশন ছাড়া, অ্যাকনলেজমেন্ট ছাড়া নিজেদের লড়াইটা চুপচাপ নিভৃতে লড়ে যাচ্ছেন। আর এই লড়াইটাকেই আমি কর্মিস জানাই, কারণ আপনাদের আমাদের লড়াইটা দেখার জন্য অনেকে আছে, তোমরা আছো, তোমরা আমাদের পাশে থাকো, আমাদের প্রেসের বন্ধুরা, মিডিয়ার বন্ধুরা, তারা আমাদের লড়াইটাকে আপনাদের সামনে তুলে ধরে, কিন্তু আপনাদের লড়াইটা আমরা জানি না। কিন্তু এই না জানা লড়াইকেই আমি কর্মিস জানাই। আচ্ছা, কিছুদিন আগে গেল উইমেন্স ডে, এই উইমেন্স ডে তাৎপর্য তোমার? উইমেন্স ডে তাৎপর্য তো আমার কাছে একটা দিন নয়, আমার কাছে সারা বছর উইমেন্স ডে। আর আমি যে ধরনের মানুষ, ওরকম নারী পুরুষ আলাদা, উইমেন্স ডে মেন্স ডে আমি ওরমভাবে ডাকি না। আমি মানুষকে, মানুষের ওপর বিশ্বাস করি। আর মানুষ ভালো খারাপ হতে পারে, এরম হতে পারে না যে সব পুরুষই বাজে, আবার সব মহিলারাই যে অসাধারণ তা হতে পারে না। মানুষের মধ্যে তারতম্য থাকে, আমাদের মেন ফোকাস হওয়া উচিত একটা ভালো সেন্সিটিভ কম্প্যাশনেট মানুষ হওয়া, সেটা হলেই দেখবে পৃথিবীর অর্ধেক সমস্যা চলে যাবে। এখন তো বাংলা ধারাবাহিক মানে নারী কেন্দ্রিক, কিন্তু তবুও কি কোথাও মনে হয় যে এখনো কিছু বৈষম্য রয়ে গেছে? দেখো, বৈষম্য বিরুদ্ধে লড়াই এটা একটা অনগোয়িং প্রসেস। হ্যাঁ, তুমি যদি এখন দেখো ভারতবর্ষে আমাদের নারী কেন্দ্রিক ছবি কত বেড়ে গেছে, কত একটা, আগে যেটা বলা হতো নায়িকারা 30 বছরের পরই আর কোনো অভিনয় করতে পারবে না, এখন তো 40-45-এর পরই আসল কেরিয়ারটা শুরু হচ্ছে অভিনেত্রী হিসাবে। তো আমার মনে হয় যে এই যে আস্তে আস্তে আমাদের যে জার্নিটা ইভলভিং হওয়া, যে মেটামরফোসিস অফ মিডিয়া, এটাই তো অসাধারণ। এটা ওই যে পেঁয়াজের খোলা ছাড়ানোর মতন, যত বেশি ছাড়াবে, বা গোলাপের পাপড়ি ছাড়ানোর মতো, যত বেশি ছাড়াবে তত এক্সাইটিং হবে। লড়াই যদি না থাকলো, নিজেকে প্রতিষ্ঠা করার জেদটাই যদি না থাকলো, তাহলে তো জমলই না ব্যাপারটা। আচ্ছা, সামনে হোলি, হোলির কি পরিকল্পনা? হোলির পরিকল্পনা তো আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, মজা করা। আর হোলিতে আমি মাঝে মাঝে একটু ভাঙও খেয়ে নিই বলেই দিই আপনাদের, ঠান্ডায়ের মধ্যে সেটাও খেলাম, এক বছরে একবার খেতে চাই আমি, কারণ খেয়ে মজা করে খুব আনন্দ করতে চাই। শুধু একটাই কথা বলবো আপনার দর্শকদের, প্লিজ আপনাদের পাড়ায় যে পশু পাখিরা আছে তাদের গায়ে রং দেবেন না, কারণ নেচারকে বাঁচানো আমাদের মানে প্রথম কর্তব্য। বিশ্বাস করুন, এন্ড অফ দ্য ডে আপনার সোনা দানা, বাড়ি গাড়ি ফ্ল্যাট কিছু থাকবে না, এক মুঠো অক্সিজেনটাই থাকবে। টলি ফ্যাক্সে সকল দর্শকদের জানাই শুভ বসন্ত উৎসব, সামনেই দোল, ভীষণ মজা করুন, আনন্দ করুন, আর অবশ্যই টলি ফ্যাক্স দেখতে থাকুন। আজকে আমার সাথে আছে সকলের প্রিয় অভিনেত্রী স্বাগতা দি, তাই সরাসরি চলে যাবো তার কাছে। কেমন আছো? ভালো ভালো আছি, বেশ ভালো আছি। উইমেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড মানে এক্সট্রাঅর্ডিনারি, তো কি বলবে তুমি? আসলে এক্সট্রাঅর্ডিনারি কেউ হয় না, সবার আমার মতে যে ক্ষমতা সমান থাকে, কেউ সুযোগ পায়, কেউ চর্চা করে, কেউ প্রচুর পরিশ্রম করে, তখন সে একটা রাস্তা পেয়ে যায়, তখন তাকে বলা হয় হয়তো এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু এক্সট্রাঅর্ডিনারি আমার মনে হয় ওরম হয় না, সকলের পেছনে ভীষণ পরিশ্রম থাকে, ভীষণ পরিশ্রম। দিন আগে গেল উইমেন্স ডে, তোমার কাছে উইমেন্স ডে তাৎপর্যটা কত? আমার কাছে আমি উইমেন্স ডে মানেই না, একটা দিনে কি হবে? আর আমি আলাদা করে, আমি পুরুষ বিরোধী একদম নই, আমার জীবনে ভীষণ গুরুত্ব আছে পুরুষের, তাই আমি কেন নারী দিবস বলবো, আমি কেন পুরুষ দিবস বলবো? আমার কাছে একেবারে আমি মানি, মানে ব্যাপারটা আমার মাথাতেই কখনো আসেনি। সামনে হোলি, হোলির কি পরিকল্পনা? প্রত্যেক বছর শান্তিনিকেতন যাই, গত বছরও গেছি, এবছর যেতে পারছি না অনেকগুলো কাজের জন্য, না শুটিং আর ছুটি নেই, শুটিংয়ের ব্যস্ততার জন্য ওটাকে আমাকে কেউ আটকাতে পারবে না। আর বন্ধু বাড়িতে আড্ডা এরকম হবে, জাস্ট খাওয়া দাওয়া সিম্পল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। আমার সঙ্গে আছে এখন সকলের প্রিয় মিষ্টি অভিনেত্রী শ্রুতি, কেমন আছো? আগে বলো। আমি তো এখন অবধি ঠিকঠাকই আছি। আচ্ছা, উইমেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি কেমন লাগছে? এইগুলো পেলে কার না ভালো লাগে, আমারও সেরকমই ভীষণ ভালো লাগছে, এরকম কোনো সম্মান পেলে আরও যেন জোরটা বেড়ে যায়। উইমেন্স এক্সট্রাঅর্ডিনারি উইমেন্স অ্যাওয়ার্ড কেমন লাগছে আগে বলো?
ভীষণ ভালো লাগছে। যেটা আমি বলছিলাম, মানে যাদের সঙ্গে এই মঞ্চটা শেয়ার করছি, মানে এখানে লিলি চক্রবর্তীর মতো আর্টিস্ট আছেন, স্বাগত মুখার্জি, মনামি ঘোষ, শ্রুতি, কাঞ্চনা মৈত্র, যোজদি, মিসেস সরকার, মানে ম্যাজিশিয়ান যিনি, মানে মানে এটা সত্যি এক্সট্রাঅর্ডিনারি। তো এদের সঙ্গে আমিও আসতে পেরেছি এবং এই যে একটা সম্মান দেওয়া হয়েছে টেলিভিশনে বেস্ট অ্যাক্ট্রেসের একটা যে সম্মান, কতটা বেস্ট কি না আমি জানি না, কিন্তু এই মঞ্চে এসে মানে আমি যখন আমি ডাকটা পেয়েছিলাম এবং যখন জেনেছিলাম যে আমার সাথে এনারাও আছেন, তো এনারা যখন আছেন তখনই আমার মনে হয়েছিল যে না এটাই তো পাওয়া, ব্যাস আমি পেয়ে গেছি যা পাওয়ার। আচ্ছা, এক্সট্রাঅর্ডিনারি উমেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, যার মূল ভাবনায় যিনি ইন্দ্রনিধি, কেমন আছো আগে বলো। আমি সবসময় বিন্দাস থাকি, বিন্দাস থাকতে ভালোবাসি। অ্যাওয়ার্ড নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, আমরা সবাই জানি যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই একটা দিন কিন্তু নারী দিবস হিসেবে পালন করা উচিত নয়, 365 দিনই আমাদেরকে পালন করা উচিত। কারণ আমরা নারী, আমরা সব কিছুই পারি, সমস্ত কিছু জয় করতে পারি আমাদের পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে। তাই সেই ভাবনা থেকেই আজকের এই অনুষ্ঠান এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভার্স অ্যাওয়ার্ড সেরিমনি, যারা 2021 সমাজের জন্য কিছু তাদের নিজস্ব জিনিস সার্ভ করেছে সমাজের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরো ইভেন্টটা হোস্ট করলো আর জে রাই, এবং প্রচুর টেলি ইন্ডাস্ট্রি থেকে প্রচুর বিখ্যাত সব অভিনেত্রীরা এই অনুষ্ঠানে এসেছিলেন, এবং এনাদেরকে তো অ্যাওয়ার্ড দেওয়াই হলো। যেমন লিলি চক্রবর্তী পেলেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেমন বেস্ট অ্যাক্ট্রেস ইন দ্য টিভি দেবলীনা দত্ত, তারপর বেস্ট স্টাইল আইকন ইন দ্য টলিউড ইন্ডাস্ট্রি মনামি ঘোষ, এইরকম এক একজন এক একজনভাবে তাদের নিজের জায়গাতে যে অধিকারটা অর্জন করেছে তার জন্যই এই অ্যাওয়ার্ড সেরিমনি করা। তো আজকে আমরা সবাই এই সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে দ্য স্ট্যাডলে একসাথে উপস্থিত হয়ে একই ছাদের তলায় এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো, এবং আমার মনে হয় যে সত্যি কথা যে 365 দিন যদি নারী দিবসটা পালন করা যায়, প্রত্যেক দিন এক এক দিন এক এক রকমভাবে যদি নারী দিবসটাকে পালন করা যায় তাহলে খুব ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত মিডিয়া বন্ধুদেরকে, তারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটাকে কভারেজ করার জন্য। সবাই ভালো থাকবেন।